ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মেয়েরা, তোমাদের জুম ক্লাসে উপস্থিতির হার বাড়াতে হবে। 50%ও তোমরা প্রেজেন্ট থাকছো না। তোমরা তো জানো যে আমরা পরিস্থিতির শিকার, আর এই অনলাইনে জুম ক্লাসগুলোকে আমাদের এখন বাস্তব পরিস্থিতি হিসেবে মেনে নিতে হবে। ক্লাসগুলো করতে হবে, যার যা প্রবলেম থাকবে। হ্যাঁ, নেট প্রবলেমের জন্য জয়েন হতে পারবে না, সেটা ঠিক আছে, কিন্তু যে কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু তার সমাধান করে আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে হবে। কারণ তোমাদের সুবিধার জন্যই আমরা এই অনলাইনে ক্লাসের ব্যবস্থাগুলো করা হয়েছে, বা আমরা ক্লাসগুলো নিচ্ছি। হ্যাঁ, গত ক্লাসে মেয়েরা আমরা ভাব সম্প্রসারণ পড়েছিলাম। 2টি ক্লাসে আমরা 2টি করে 4টি ভাব সম্প্রসারণ পড়েছি, এবং সেই ভাব সম্প্রসারণ পড়ার মাধ্যমে আমরা আমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত যে ভাব সম্প্রসারণগুলো ছিল সেগুলো শেষ করেছি। তো মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই, যারা ভাব সম্প্রসারণগুলো শিখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেউ কেউ বলতে পেরেছ, হ্যাঁ, আবার অনেকেই শেখনি বোঝা যাচ্ছে। তো যারা শেখো নাই তারা অবশ্যই শিখবে। চলো আমরা ক্লাস শুরু করি। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত সোমবার বেলা 11টার জুম ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা, দ্বিতীয় পত্র, পাঠ শিরোনাম ধ্বনিতত্ত্ব, অধ্যায় 2, পর্ব 1। মেয়েরা, আমি আগেই বলেছি গত ক্লাসে আমরা নির্মিতি অংশ ভাব সম্প্রসারণ পড়েছি। এর আগে আমরা পড়েছি অধ্যায় 1। হ্যাঁ, কী ছিল অধ্যায় 1? হ্যাঁ, ভাষা ও বাংলা ভাষা। আর আজকে আমাদের অধ্যায় 2 হচ্ছে ধ্বনিতত্ত্ব, পর্ব 1, শিখন ফল। অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে ধ্বনিতত্ত্ব ও ধ্বনি সম্পর্কে ধারণা লাভ করবে, ধ্বনির প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করবে, বাকযন্ত্রের পরিচয় জানতে পারবে, স্বরধ্বনির উচ্চারণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করবে। ধ্বনিতত্ত্ব, মেয়েরা তোমরা দেখেছো যে আজকে আমাদের অধ্যায় 2-এর বিষয়টি হচ্ছে ধ্বনিতত্ত্ব। তাই ধ্বনিতত্ত্ব কী বা কাকে বলে সেটা তোমাদের জানা প্রয়োজন। তো ধ্বনিতত্ত্ব হচ্ছে ভাষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সাধারণভাবে উচ্চারণ, দুঃখিত আমি আবার বলছি, সাধারণভাবে ধ্বনির উচ্চারণ ও শ্রুতিঘটিত জ্ঞান, তথ্য, ব্যবহার বিধি সংক্রান্ত আলোচনাকে ধ্বনিতত্ত্ব নামে অভিহিত করা যেতে পারে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভাষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো ধ্বনিতত্ত্ব। আর মানুষের কণ্ঠনিঃসৃত শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলে। তো এই ধ্বনি উচ্চারণ বা শোনার ফলে আমরা যে জ্ঞান, তথ্য অর্জন করে থাকি বা কীভাবে ব্যবহার বিধি করা যায় সেগুলো সম্পর্কে যে আলোচনা করা হয় তাই হচ্ছে ধ্বনিতত্ত্ব। এরপর রয়েছে ধ্বনি। তো শিক্ষার্থীরা, যেহেতু আজকে আমাদের শিখতে হবে ধ্বনির কত প্রকার, কী কী, এবং স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির উচ্চারণ প্রক্রিয়াগুলোই জানতে হবে, তো তার আগে অবশ্যই আমাদের জানা প্রয়োজন যে ধ্বনি কী। তোমরা হয়তো ছোট ক্লাসে পড়ে এসেছো, তারপরেও তোমাদের আজকে ধারণা দিচ্ছি যে ধ্বনি কী। আসলে ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে। অর্থাৎ আমরা যে একে অন্যের কাছে মনের ভাব প্রকাশ করি সেটা কিসের মাধ্যমে? অবশ্যই কথা বলে আমাদের মনের ভাবটা প্রকাশ করি, অর্থাৎ ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি।
এবং সেই ভাষার ক্ষুদ্রতম এককই হচ্ছে ধ্বনি। তো মানুষের কথা হলো অর্থযুক্ত কিছু ধ্বনি, অর্থাৎ আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি তা অবশ্যই অর্থ থাকতে হবে। তাহলে ধ্বনি কাকে বলে? দেখো, মানুষের কণ্ঠনিঃসৃত শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলে। ধ্বনি ভাষার মূল ভিত্তি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। অর্থাৎ প্রথমটি আমরা জেনেছি যে মানুষের কণ্ঠনিঃসৃত শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলে, ধ্বনি ভাষার মূল ভিত্তি। অন্যভাবে বলা যায়, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। তো মেয়েরা, তোমরা জানতে পারলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ধ্বনি কাকে বলে। এরপর রয়েছে ধ্বনির প্রকারভেদ। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো দুভাগে বিভক্ত, একটি হচ্ছে স্বরধ্বনি, অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে মেয়েরা আমরা কী জানতে পেরেছি? হ্যাঁ বলো তো, আমরা জানতে পেরেছি যে ধ্বনিগুলো দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে স্বরধ্বনি, অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবং আমি বলেছি যে আজকে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে আমরা এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রক্রিয়াগুলোই আমরা জানবো, যে এই যে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি রয়েছে এই ধ্বনিগুলো আমরা কীভাবে উচ্চারণ করে থাকি সেই নিয়ম বা প্রক্রিয়াটাই আমরা শিখব। তো দেখো, এরপর রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। অর্থাৎ স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে, তাও আমরা একটু জেনে নেই। যেসব ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ ও স্পষ্টরূপে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। অর্থাৎ স্বরধ্বনি হচ্ছে 11টি, অ থেকে ও পর্যন্ত যে 11টি ধ্বনি রয়েছে তাই হচ্ছে স্বরধ্বনি। এবং এই ধ্বনিগুলো হচ্ছে যে অন্য ধ্বনির কোনো সাহায্য লাগে না, এরা নিজে নিজেই স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে। অপরদিকে যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ বা স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। অর্থাৎ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই ধ্বনিগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এবং এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে বলা হয়েছে স্বরধ্বনির সাহায্য লাগবে। যেমন ধরো, যদি বলা হয় যে ক, ক উচ্চারণ করতে গেলে আমাদের আসবে ক যোগ অ। আবার যদি আমরা উচ্চারণ করি খ, খ যোগ অ, দেখো প্রত্যেকটি ধ্বনির সঙ্গে উচ্চারণে আমাদের অ আসছে। এবং এই অ হচ্ছে কোন ধ্বনি? হ্যাঁ, অ হচ্ছে স্বরধ্বনি। তাহলে বোঝা যাচ্ছে যে এই ব্যঞ্জন ধ্বনিগুলো স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। আর সেই জন্যই বলা হয়েছে যে যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ বা স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। এরপর দেখো তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 13 পৃষ্ঠায় বাকযন্ত্র, যে বাকযন্ত্র কি, একটি ছবি দেখা যাচ্ছে। মেয়েরা তোমরা দেখো, ছবিটিতে বাকযন্ত্রের ছবি দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের কোন কোন প্রত্যঙ্গ নিয়ে এই বাকযন্ত্র তৈরি হয়েছে তার একটি ছবি এখানে দেওয়া হয়েছে। চিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ, আমি বাম পাশ থেকে বলছি, প্রথমে এই চিত্রটিতে রয়েছে শক্ত তালু, এরপর হচ্ছে কোমল তালু যাকে বলা হয় জিহ্বা মূল, এরপর হচ্ছে গলবিল, স্বরযন্ত্র, খাদ্যনালী, শ্বাসনালী। আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি চিত্রটিতে রয়েছে নাসিক্য গহ্বর, নাসারন্ধ্র, ঠোঁট, জিভ, দাঁত, মুখ গহ্বর, চোয়াল, ফুসফুস ও মধ্যচ্ছদা। তো শিক্ষার্থীরা, এই প্রত্যঙ্গগুলো নিয়েই তৈরি হয়েছে বাক প্রত্যঙ্গ বা বাকযন্ত্র। তো দেখো তোমাদের পাঠ্য বইয়ের 13 পৃষ্ঠায় বাকযন্ত্র সম্পর্কে কি বলেছে, তোমরা একটু বই খোলো তাহলে দেখতে পারবে। বই দেখো সবাই। প্রথমে বলা হয়েছে ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ বলে। তো ধ্বনির উচ্চারণ করার জন্য আমাদের শরীরের যে প্রত্যঙ্গগুলো প্রয়োজন হয় বা সাহায্যের প্রয়োজন হয় সেগুলোকে একত্রে বাকযন্ত্র অথবা বাক প্রত্যঙ্গ বলা যায়। আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো বাকযন্ত্র হিসেবে পরিচিত, অর্থাৎ শরীরের যে উপরের দিকের আমাদের
প্রত্যঙ্গগুলো রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেগুলোই বাকযন্ত্র হিসেবে পরিচিত। এগুলোর প্রধান কাজ হচ্ছে দুটি। তো মেয়েরা তোমরা একটু এটা একটু আন্ডারলাইন করে রাখো, বাকযন্ত্রের প্রধান কাজ কয়টি? প্রধান কাজ হচ্ছে দুটি, কি কি? একটি হচ্ছে ক হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা এবং খ হচ্ছে খাদ্য গ্রহণ করা। কি বলেছি? ক হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা এবং খ হচ্ছে খাদ্য গ্রহণ করা। কিন্তু বলা হয়েছে যে এসব প্রয়োজন সিদ্ধ করেও বাকযন্ত্র মানুষের ভাষিক কাজ করে থাকে, অর্থাৎ ভাষাগত কাজটিও আমরা এই বাকযন্ত্রের সাহায্যেই করে থাকি। কারণ বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি, কারণ বলা হয়েছে যে ধ্বনি হচ্ছে কণ্ঠনিঃসৃত কোনো শব্দ বা আওয়াজ। তাহলে আমরা এই এই কণ্ঠনিঃসৃত, অর্থাৎ কণ্ঠ কিন্তু বাক প্রত্যঙ্গেরই একটি অংশ, এবং ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য আমাদের বাকযন্ত্রের যে প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো সাহায্য নিয়েই কিন্তু আমরা এই ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি। আর এই কারণেই বলা হয়েছে বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি, এবং এই বাকযন্ত্রের এলাকা বিস্তৃত। কারণ তোমরা দেখতেই পাচ্ছ চিত্রটিতে যে অনেকগুলো প্রত্যঙ্গ নিয়েই এই বাকযন্ত্র গঠিত হয়েছে, যার কারণে বলা হয়েছে বাকযন্ত্রের এলাকা বিস্তৃত। এর মধ্যে রয়েছে ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, স্বরতন্ত্র, ঠোঁট, নিচের চোয়াল, দাঁত, তালু, গলনালী, এছাড়াও রয়েছে মধ্যচ্ছদা ও চিবুক। হ্যাঁ মেয়েরা, চিবুক হচ্ছে, দেখো চোয়াল যেটাকে বলা হয়েছে সেটাই হচ্ছে চিবুক, অর্থাৎ আমাদের মাড়ির নিচের অংশটুকুই হচ্ছে চিবুক। এরপর হচ্ছে তো মেয়েরা, আমি আশা করছি তোমাদের কি আর সমস্যা আছে কোনো বাকযন্ত্র সম্পর্কে? ঠিক আছে, আমরা পরবর্তী অংশে যাই। এরপর রয়েছে আমাদের, দেখো 2.2-এ স্বরধ্বনি। স্বরধ্বনি আমরা আগেই জেনেছি যে স্বরধ্বনি কাকে বলে। তারপরও তোমরা দেখো তোমাদের পাঠ্যবই কি বলা হয়েছে, যে যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোই হলো স্বরধ্বনি। অর্থাৎ আমরা জেনেছি যে স্বরধ্বনিগুলো একা একাই উচ্চারিত হতে পারে অন্য ধ্বনির সাহায্য ছাড়া, এবং অপরদিকে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় যে ফুসফুস থেকে বাতাস বের হয়ে আসে এবং সেই বাতাসটি আমাদের মুখ গহ্বরের কোথাও কোনো বাধা প্রাপ্ত হয় না। আর এই বাধাপ্রাপ্ত না হওয়ার কারণেই এগুলো হচ্ছে স্বরধ্বনি। যেমন কি অ থেকে ও পর্যন্ত যে ধ্বনিগুলো রয়েছে সেগুলোই হচ্ছে, হ্যাঁ, কি স্বরধ্বনি অবশ্যই। এছাড়াও বলা হয়েছে যে কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে নাক ও মুখ দিয়ে বের হয়ে আসে, যেমন এখানে উদাহরণ দিয়ে দিয়েছে যেগুলোকে আনুনাসিক স্বরধ্বনিও বলা যায়। তো এরপর রয়েছে মেয়েরা, তোমরা দেখো এরপর রয়েছে আমাদের স্বরধ্বনির উচ্চারণ 2.2। আজকে আমাদের ধ্বনিতত্ত্বের যেই অংশটুকু মূল পাঠ, যে স্বরধ্বনির উচ্চারণ প্রক্রিয়া, এর মধ্যে রয়েছে স্বরধ্বনির উচ্চারণে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আর এগুলো হলো, প্রথমটি হচ্ছে জিভের উচ্চতা, দ্বিতীয়টি হচ্ছে জিভের অবস্থান, এবং তৃতীয়টি হচ্ছে ঠোঁটের আকৃতি। তাহলে মেয়েরা আমরা কি জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি স্বরধ্বনির উচ্চারণে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর এই তিনটি বিষয় হলো কি কি? প্রথম জিভের উচ্চতা, দ্বিতীয় হচ্ছে জিভের অবস্থান, এবং তৃতীয় হচ্ছে ঠোঁটের আকৃতি। এই তিনটি বিষয় ছাড়াও আরও একটি বিষয়ে গুরুত্ব দিতে হবে, তা হলো কোমল তালুর অবস্থা। তোমরা চিত্রে দেখো, চিত্রটিতে কোমল তালু অথবা যেটাকে নরম তালুও বলা যায় সেই তালুর অবস্থা এই স্বরধ্বনির উচ্চারণের আরেকটি বিষয়। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে মৌখিক ও আনুনাসিক স্বরধ্বনি হিসেবেও উচ্চারণ করতে হয়। স্বরধ্বনির বিচারে
উচ্চারণ কালকে গুরুত্ব দিতে হবে এবং সেই অনুযায়ী স্বরধ্বনি হয় রস ও দীর্ঘ। নিচে এসব তুলে ধরে বাংলা স্বরধ্বনির উচ্চারণ প্রক্রিয়া আলোচনা করা হলো। অর্থাৎ কিছু স্বরধ্বনি উচ্চারণ করতে আমাদের সময় বেশি লাগে, যেটাকে দীর্ঘ বলা হয়েছে, এবং অপরটি হচ্ছে যে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে সময় কম লাগে সেগুলো হচ্ছে হ্রস্বর। এরপর রয়েছে আমাদের জিভের অবস্থা, অর্থাৎ স্বরধ্বনির উচ্চারণের তিনটি বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে জিভের অবস্থা। জিভের যে অংশের সাহায্যে স্বরধ্বনি উচ্চারিত হয় সেই অংশগুলোকে গুরুত্ব দিয়ে স্বরধ্বনিগুলোকে যথাক্রমে সম্মুখ, মধ্য ও পশ্চাৎ ধ্বনি হিসেবে বিবেচনা করা যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে পারি, অথবা তোমাদের যদি প্রশ্ন করা হয় যে জিভের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে কয়টি অংশে ভাগ করা হয়েছে ও কী কী, তাহলে হ্যাঁ ঠিক আছে কী বলবে, তিনটি অংশে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে সম্মুখ, মধ্য ও পশ্চাৎ। তাহলে চলো দেখি আমরা যে সম্মুখ স্বরধ্বনি কোনটা। জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, যেমন হ্রস্ব ই, এ, এ হচ্ছে এই সম্মুখ স্বরধ্বনি। তোমরাও নিজেরা একটু উচ্চারণ করে দেখো, তাহলেই উদাহরণের সঙ্গে মিলাতে পারবে। এরপর রয়েছে মধ্য স্বরধ্বনি। জিভ স্বাভাবিক অবস্থায় থেকে, অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় মধ্য স্বরধ্বনি, এবং সরেয়া হচ্ছে এই স্বরধ্বনির অন্তর্ভুক্ত। এরপর রয়েছে পশ্চাৎ স্বরধ্বনি। এই জাতীয় স্বরধ্বনিগুলো জিভের পেছনের অংশের সাহায্যে উচ্চারিত হয় বা উচ্চারণ করতে হয়, যেমন স্বরে অ, ও, রস্য উ। তা মেয়েরা তোমরা দেখো, হ্যাঁ উচ্চারণ করে দেখো যে জিভের পেছনের অংশের সাহায্যে এই ধ্বনিগুলো উচ্চারণ করতে হচ্ছে। তাহলে আমরা কি জানতে পারলাম, আমরা জানতে পেরেছি জিভের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলিকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। আর জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত হয় সম্মুখ স্বরধ্বনি, এবং স্বাভাবিক অবস্থায় জিভ স্বাভাবিক অবস্থায় থেকে উচ্চারিত হয় মধ্য স্বরধ্বনি, এবং জিভের পিছনের অংশের সাহায্যে উচ্চারিত হয় পশ্চাৎ স্বরধ্বনি। তো মেয়েরা ঠিক আছে, আর তোমাদের আর কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা আমি পরবর্তী অংশে যাচ্ছি। এরপর রয়েছে আমাদের তোমাদের পাঠ্য বইয়ে দেখো 2.2.2 জিভের উচ্চতা, অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণের যে তিনটি বিষয় তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে জিভের উচ্চতা। জিভের উচ্চতা অনুসারেও স্বরধ্বনিগুলোকে চারটি অংশে ভাগ করা হয়েছে, তা হচ্ছে উচ্চ, নিম্ন, উচ্চ মধ্য এবং নিম্ন মধ্য স্বরধ্বনি। তো ক প্রথমটি রয়েছে উচ্চ স্বরধ্বনি। দেখো যে এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের উচ্চতা কেমন থাকে, অর্থাৎ জিভ কতটুকু উপরে উঠবে কতটুকু নিচে থাকবে সেই অনুসারে এগুলোকে ভাগ করা হয়েছে। এগুলোর উচ্চারণের সময় জিভ সবচেয়ে উপরে উঠে, অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভ সবচেয়ে উপরে উঠে সেগুলো হচ্ছে উচ্চ স্বরধ্বনি, যেমন হ্রস্ব উ, হ্রস্ব ই। তো মেয়েরা তোমরা নিজেরা উচ্চারণ করে দেখো, হ্যাঁ তাহলে বুঝতে পারবে যে হ্রস্ব ই উচ্চারণ করতে গেলে জিভটা একেবারেই উপরে উঠে যাচ্ছে, আবার হ্রস্ব উ যদি আমরা উচ্চারণ করি তাহলেও কিন্তু আমাদের জিভ একেবারে উপরে উঠে যাচ্ছে। এরপর রয়েছে নিম্ন স্বরধ্বনি। জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলো হচ্ছে নিম্ন স্বরধ্বনি, যেমন স্বরে আ, এ। তো এই দুটি ধ্বনি তোমরা উচ্চারণ করে দেখো, দেখবে জিভ একেবারে নিচে নেমে এসেছে। এরপর রয়েছে আমাদের উচ্চ মধ্য স্বরধ্বনি, অর্থাৎ যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে, অর্থাৎ নিচের চাইতে একটু উপরে আবার উপরের চাইতে একটু নিচে, মাঝামাঝি অবস্থায় থাকবে, এই স্বরধ্বনিগুলোকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি।
যেমন এ ও। আর নিম্নমধ্য স্বরধ্বনি, নিম্নমধ্য স্বরধ্বনি হচ্ছে যে এসব স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উচ্চমধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনি থেকে উপরে ওঠে, অর্থাৎ জিভ হচ্ছে উচ্চমধ্য স্বরধ্বনির তুলনায়, অর্থাৎ আবার উপরের গতে রয়েছে উচ্চমধ্য স্বরধ্বনি, তার কথা এখানে বলা হয়েছে ঘতে এসে, যে উচ্চমধ্য স্বরধ্বনির তুলনায় নিচে থাকবে এবং নিম্নমধ্য স্বরধ্বনির থেকে উপরে থাকবে, তাকে বলা হয়েছে নিম্নমধ্য স্বরধ্বনি, যেমন এ ও। তো তোমরা ছবির সাহায্যে একটু দেখে নিও যে জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণ অবস্থান, যে কিভাবে উচ্চারণ করা হয়েছে। এরপর রয়েছে আমাদের 2.2.3, এতে রয়েছে ঠোঁটের অবস্থা, তোমাদের পাঠ্য বইয়ের 15 পৃষ্ঠায় দেখো। এখানে এই ঠোঁটের অবস্থা, এটি হচ্ছে আমাদের স্বরধ্বনি উচ্চারণের যে তিনটি বিষয় রয়েছে, এই তৃতীয় বিষয়টি হচ্ছে ঠোঁটের অবস্থা, কারণ এর আগে আমরা প্রথম দুটি অবস্থা পড়েছি, জিভের অবস্থা ও জিভের উচ্চতা। এখন আমরা পড়ছি তৃতীয় অবস্থাটি, অর্থাৎ তৃতীয় বিষয়টি, যেটি হচ্ছে ঠোঁটের অবস্থা। ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে দু ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, ঠোঁট গোলাকৃতি অথবা অগোলাকৃত অবস্থায় থাকতে পারে এবং ঠোঁট খোলা অবস্থায়ও থাকতে পারে। তো মেয়েরা, তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখানে জানতে পেরেছি যে ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনির উচ্চারণে দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কি কি? একটি হচ্ছে ঠোঁট গোলাকৃতি, অর্থাৎ কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃতি থাকবে, আবার কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট অগোলাকৃতি, অর্থাৎ বিস্তৃত আকার থাকবে, ঠোঁটটা একটু ছড়িয়ে যাবে, অথবা খোলা অবস্থায়ও থাকতে পারে। তো ঠোঁটের এইসব অবস্থা ভেদে স্বরধ্বনিগুলোকে গোলাকৃত ও অগোলাকৃত স্বরধ্বনি হিসেবে বিবেচনা করা হয়। তো মেয়েরা, তোমাদের যদি প্রশ্ন করা হয় ছোটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে কয়টি অংশে ভাগ করা হয়েছে ও কি কি, তাহলে কি বলবো আমরা? হ্যাঁ হ্যাঁ, দুটি অংশে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে গোলাকৃত আর অপরটি হচ্ছে অগোলাকৃত। তো মেয়েরা, এখন আমরা একটু দেখব যে গোলাকৃত স্বরধ্বনি এবং অগোলাকৃত স্বরধ্বনি কোনগুলো। যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয়, সেই স্বরধ্বনিগুলোই হলো গোলাকৃত স্বরধ্বনি, যেমন অ ও উ। ছবিতে তোমরা দেখো মেয়েরা, এবং নিজেরাও উচ্চারণ করো, দেখবে যে ঠোঁটের অবস্থা ভেদে স্বরধ্বনির যে চিত্র দেওয়া হয়েছে সেই চিত্রটির সঙ্গে তোমাদের মিলে যাবে। হ্যাঁ, আমরা যদি স্বরে অ ও উ, একেবারে আমাদের ঠোঁট গোল হয়ে যাচ্ছে, তাহলে এই ধ্বনিগুলোকে আমরা বলতে পারি গোলাকৃত স্বরধ্বনি। আর অন্যদিকে যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল হয় না, বিস্তৃত অবস্থায় থাকে, সেগুলোকেই আমরা অগোলাকৃত স্বরধ্বনি বলতে পারি। অর্থাৎ এর মধ্যে রয়েছে হ্রস্ব ই, এ, এ। অর্থাৎ দেখো, হ্যাঁ, তোমরাও মনে মনে উচ্চারণ করো এবং এই উচ্চারণ করলেই দেখতে পাবে যে কীভাবে ঠোঁট বিস্তৃত হচ্ছে, আর এই ঠোঁট বিস্তৃত অবস্থায় থাকার কারণেই এই স্বরধ্বনিগুলোকে অগোলাকৃত স্বরধ্বনি বলা হয়। তো মেয়েরা, তোমরা এই স্বরধ্বনির উচ্চারণের যে তিনটি বিষয় রয়েছে, জিভের অবস্থা, জিভের উচ্চতা ও ঠোঁটের অবস্থা, এই তিনটি বিষয়ই তোমরা পড়ে ফেলবে। আজকে আমরা এ পর্যন্তই পড়ব এবং পরবর্তী অংশটুকু ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা শুরু করব। তোমরা, তোমাদের জন্য বাড়ির কাজ, প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নং প্রশ্ন হচ্ছে আমাদের বাকযন্ত্র কাকে বলে, বাকযন্ত্রের প্রধান কাজ কয়টি ও কি কি। মেয়েরা, আমরা 1 নং প্রশ্নের উত্তর আলোচনা করেছি। হ্যাঁ, অবশ্যই করেছি, তাহলে বলো বাকযন্ত্র কাকে বলে,
যে আমরা বলবো ধ্বনির উচ্চারণে মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একসঙ্গে বা একত্রে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ বলে। এবং এই বাকযন্ত্রের প্রধান কাজ হচ্ছে দুটি, একটি হচ্ছে খাদ্য দুঃখিত, প্রথমটি হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা এবং দ্বিতীয়টি হচ্ছে খাদ্য গ্রহণ করা। আমাদের 2 নং প্রশ্ন হচ্ছে জীবের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে কয়টি অংশে ভাগ করা হয়েছে ও কি কি উদাহরণ সহ লেখো। তো মেয়েরা, আমরা স্বরধ্বনির উচ্চারণের গুরুত্বপূর্ণ 3টি বিষয় পেয়েছি, তার মধ্যে একটি ছিল জীবের অবস্থা। তো জীবের অবস্থা অনুযায়ী আবার স্বরধ্বনিগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে বলো তো? হ্যাঁ, 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগ 3টি ছিল কি? সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। এবং এখানে 3টিরই উদাহরণ সহ সংজ্ঞা লিখতে হবে। আর আমাদের 3 নং প্রশ্ন হচ্ছে জীবের উচ্চতা অনুসারে স্বরধ্বনিগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি উদাহরণ সহ লেখো। তাহলে এখানেও আমরা জেনেছি যে স্বরধ্বনির উচ্চারণের 3টি বিষয়ের মধ্যে দ্বিতীয়টি হচ্ছে জীবের অবস্থা। তাহলে এই জীবের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে আবার 4টি অংশে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে উচ্চ স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি এবং নিম্ন মধ্য স্বরধ্বনি। তো মেয়েরা, 3টি প্রশ্নের উত্তরে আজকে আমরা আলোচনা করেছি এবং আমি আশা করছি তোমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ে আজকের তারিখ দিয়ে সুন্দর করে এই বাড়ির কাজগুলো করবে। আর অবশ্যই তোমরা জুম ক্লাসে অংশগ্রহণ করবে। হ্যাঁ, ক্লাসে উপস্থিতির হার বাড়াতে হবে। আর যদি কেউ কোনো প্রবলেমের কারণে বাড়ির কাজ তুলতে পারোনি বা লেকচার ফলো করতে পারোনি, তাহলে সেখানে তো তোমাদের সুবিধা রয়েছে যে অনলাইনে তোমাদের ইউটিউবে তোমাদের ক্লাসগুলো আপলোড করা থাকে, তোমরা সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারো। তবে ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, জুম ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, এটা আমার বিশেষ অনুরোধ রইল তোমাদের কাছে। ষষ্ঠ শ্রেণীর মেয়েরা, তোমরা অবশ্যই জুম ক্লাসে উপস্থিত থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আগামী জুম ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, নিরাপদে থেকো এবং নিয়মিত লেখাপড়া করবে। সবাইকে ধন্যবাদ।